দেশের ও দেশের বাইরে সকল দর্শক ও কৃষক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজমিরি হাসনিন মুমু। আধুনিক কৃষি, লাকসই কৃষি প্রযুক্তি ও কৃষি শিক্ষা নিয়ে আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান সবুজ বাংলা দেখার জন্য। সবুজ বাংলা, সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। কৃষি ভুবনের ফসল, ধান, পাট, শাকসবজি, মাছ, গবাদি পশু পাখি, বনায়ন, পুষ্টি সহ বৃহত্তর কৃষির আধুনিক লাকসই প্রযুক্তি নিয়ে গাথা আমাদের এই অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিই কি কি আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই থাকছে নরসিংদী জেলার পলাশ উপজেলার পাইকশা গ্রামের কাশেম মিয়া টার্কি পালন করে সফলতার উপর সাফল্য গাথা প্রতিবেদন। দিনাজপুরের গম গবেষণা কেন্দ্রের নতুন বীজ গম উদ্ভাবন, উত্তরাঞ্চলে গম চাষে আগ্রহ বাড়াচ্ছে কৃষকের, এর উপর বিশেষ প্রতিবেদন। এছাড়াও থাকছে কুমিল্লা জেলার আমরাতলি গ্রামের ডেইরি খামারি জহির হোসেন সরকারের গাভীর সমস্যা সমাধানের জন্য সরেজমিন প্রতিবেদনে পরামর্শ পর্ব। শুরুতেই সাফল্য গাথা প্রতিবেদন। সবুজ বাংলা, সবুজ বাংলা। বাংলাদেশে পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াতে টার্কি পালনের উপর সংবাদ বেশ কৌতূহল সৃষ্টি করেছে। আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানেও টার্কির উপর এক্সক্লুসিভ প্রতিবেদন প্রচারের পর দেশের প্রচুর মানুষ ফোন করেছেন ও টার্কি সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের জন্য আজ নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালের আবুল কাশেম মিয়া টার্কি পালন করে তার সংসারের চাকা ঘুরিয়ে নিয়েছেন। তার খামারে যাব। টার্কি বড় আকারের গৃহপালিত পাখি। এদের উৎপত্তি উত্তর আমেরিকায়, কিন্তু ইউরোপ সহ পৃথিবীর প্রায় সব দেশে টার্কি পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য তালিকায় টার্কি অন্যতম উপাদান। ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার 6 মাসের মধ্যে টার্কি ডিম দেয়। 6 মাসের মেয়ে টার্কির ওজন 5 থেকে 6 কেজি আর পুরুষগুলো হয় 8 কেজি। আমেরিকায় টার্কির রোস্ট একটি অভিজাত খাবার। আমাদের দেশে মুরগির মাংসের মতো করেই টার্কি রান্না করা হয়, রোস্ট ও কাবাবও করা যায়। নরসিংদী জেলার খামারি কাশেম মিয়া 2 বছর ধরে বাণিজ্যিকভাবে টার্কি চাষ শুরু করেছেন। কাশেমের বাড়ি এই নরসিংদী জেলার ঘোড়াশাল উপজেলার পলাশ উপজেলার পাইকশা গ্রামে। টার্কিটা মূলত দেখা গেছে আমার পার্শ্ববর্তী কিছু লোক লালন পালন করতে যায়, এগুলি দেখে আমি দেখা গেছে একদিন চিন্তা ভাবনা করলাম যে আমি এগুলি নিয়ে একটু দেখি। তখন আমি প্রথম 5টা মুরগি কিনলাম, পরবর্তী 5টা থেকে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এখন আমার কাছে পরে 150 মতন হয়ে গেছিলো। একটু রেটটা ভালো পাওয়াতে মোটামুটি 100 মতন আমি সেল করে ফেলছি। কাশেম নিজের বাসগৃহের সঙ্গে এই টার্কি খামার গড়ে তুলেছেন। এই খামার থেকে পাইকারি ক্রেতারা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। তার খামারের সরবরাহ পর্যাপ্ত, দামও বেশ ভালো। কাশেমের কাছ থেকে টার্কি বাচ্চা কিনে নিয়ে অনেকে শৌখিন ও বাণিজ্যিক এই দুই ভিত্তিতে ছোট ছোট আকারে টার্কি পালন শুরু করেছেন। তিনি পরিবার নিয়ে নিজে এর মাংস খেয়েছেন। টার্কি মুরগির স্বাদ অনেকের কাছে খাসির মাংসের মতো, আবার অনেকের কাছে হাঁসের মাংসের মতো। মূলত একটা 0 থেকে 6 মাস পর্যন্ত একটা মুরগি 600 টাকার খাবার খায়। এতে করে দেখা গেছে বিক্রি করি আমরা মনে করেন 5-6 হাজার। বাচ্চা ডিম থেকে দেশি মুরগি দিয়া মনে করেন সেটাই, এটার মধ্যে খুব লাভজনক। কাশেম মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন। এরপর থেকে পড়াশোনা আর বেশি দূর চালিয়ে যেতে পারেননি তিনি। 2 ছেলে 1 মেয়ের সংসার চালাতে স্বস্ত্রী কাশেম কৃষিকাজ শুরু করেন। এতে বেশি না পোষাতে বিভিন্ন জনের জমি কেনা বেচাতে সহায়তার কাজকে পেশা হিসেবে বেছে নেন। পরে তা বাদ দিয়ে টার্কি পালন শুরু করেন। 5টি টার্কি দিয়ে খামার শুরু করেন তিনি। বর্তমানে অ্যাডাল্ট ও সেমি অ্যাডাল্ট মিলে তার খামারে টার্কি আছে 50টির অধিক। আমরা যখন তার খামারে গিয়েছিলাম তখন টার্কি বেশি ছিল না, কিন্তু অন্যান্য সময় তার খামারে 150 থেকে 200টি টার্কি লালন পালন হয়ে থাকে। একদিন বয়স থেকে 6 মাস পর্যন্ত বয়সের একটি টার্কির ওজন করতে প্রায় 600 টাকার খাবার সরবরাহ করতে হয়।
আর এই ছ মাস বয়সের একটি টার্কি বিক্রি হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকায়। টার্কি বিক্রির লাভের টাকা দিয়ে পাঁচ সদস্যের সংসার চালানোর পাশাপাশি কাশিম তার বাড়ির সাথে এই দুটি শেড তৈরি করেছেন। বর্তমানে তার খামারে প্রায় পাঁচ লাখ টাকার টার্কি রয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার প্রথম শেড ছিল একটা ওই 15 ফুট, পরবর্তী আমি এই শেডটা করছি 30 ফুট। ফার্মের ও বংশের মধ্যে কিং হওয়ার জন্য পুরুষ টার্কি সবসময় লড়াই করে থাকে। যে লড়াইতে জয়ী হবে সেই মেয়ে টার্কির সাথে ম্যাটিং করতে পারবে। পাইকশা গ্রাম এর অন্যতম একটা গ্রাম, যেখানে প্রতিটা ঘরে ঘরে প্রায় ঘরেই টার্কি পালন করা হচ্ছে। তারই অন্যতম একজন হলো কাশিম সাহেব। কাশিম সাহেব সুদীর্ঘ 2 বছর যাবৎ টার্কি পালনের সাথে জড়িত। এখন সে কমার্শিয়ালভাবে টার্কি পালন শুরু করেছে এবং প্রতি মাসে সে টার্কি বিক্রি করে বেশ কিছু মুনাফা অর্জন করে এবং আয় করে, তার সংসার নির্বাহ করে থাকে। কাশিম টার্কির খাবার নিয়ে শুরুতে দুশ্চিন্তায় থাকলেও পরে দেখেন যে টার্কির খাবার নিয়ে মুরগির চেয়ে দুর্ভাবনা কম। এরা ঠান্ডা এবং গরম সহ্য করতে পারে। দানাদার খাবারের চেয়ে কচুরি পানা, কাঁচা ঘাস, লতা পাতা, কলমির শাক, বাঁধাকপি বেশি পছন্দ করে। এগুলো জোগাড় করাও সহজ। সরকারি পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি সংস্থা যদি টার্কি খামারিদের জন্য কিছু ট্রেনিং এর ব্যবস্থা করে এবং সহযোগিতা এগিয়ে আসে, তাহলে বাংলাদেশের টার্কি শিল্পটা আরো জনপ্রিয় উঠবে এবং বাণিজ্যিকভাবে টার্কি পালন করে অনেকেই স্বাবলম্বী হয়ে উঠবে এবং বেকারদের একটি আত্মকর্মসংস্থান গড়ে উঠবে। তো আমরা আশা করব এদিকে সরকারি সংস্থাগুলো এবং পশু সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় নজর দিবে, যাতে টার্কি শিল্পটা আরো প্রসার লাভ করে। টার্কিগুলো 7 মাস বয়স থেকেই নিয়মিত ডিম দিয়ে থাকে। প্রায় 3 বছর বয়স পর্যন্ত ভালোভাবে ডিম দেয় এরা। সেসব ডিম থেকে টার্কির বাচ্চা পেতে এই ডিম ফোটানোর জন্য দেশি মুরগি ব্যবহার করা হয়। এভাবে 22 দিনে ডিম ফুটে টার্কির বাচ্চা বের হয়। টার্কির ঘরে ঢুকতেই টার্কি দল বেঁধে এদিক ওদিক দৌড়ে পালাচ্ছে। এ সময় ময়ূরের মতো লেজ ফুলিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। আমরা আগামী পর্বে আবুল কাশিমের বাড়ির পাশে একটি পাড়াতে যাব, যে পাড়ার প্রতিটি পরিবারে এখন হাঁস মুরগির মতো টার্কি পালন করছে, সেটা দেখাবো। এই প্রতিবেদন দেখে হুমড়ি খেয়ে পড়বেন টার্কি পালন করার জন্য। তাদের বলবো টার্কি সম্পর্কে পত্রপত্রিকা ও ইন্টারনেটে কিছু তথ্য উপাত্ত পাবেন, সেটা স্টাডি করুন, জেনে শুনে তারপর টার্কি পালন শুরু করুন, সাকসেস আপনি হবেনই। আর সবুজ বাংলা তো আপনার পাশেই আছে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন।